সো বন্ধুরা, আমরা দার্জিলিং চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং এসে আজকের দিনটা একটু ম্যাল রোড আছে না দার্জিলিং, ম্যাল রোড আর ঘোরাঘুরি করেছি। নর্মালি কিছু হালকা কিছু কেনাকাটি, এরকম কেনাকাটি করা হয়নি আজকে, জাস্ট এমনি জিনিসপত্র দেখা, ঘোরাফেরা, হালকা ম্যাল রোডে ঘুরেছি। এবং একটু মানে একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, একটু দুর্বল হয়েছিলো শরীরটা, সেই জন্য সবাই আজকে শুয়ে পড়েছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তো আজকে পরের দিন খুব ভোরে, খুব সকালে আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার জন্য, ঠিক আছে। তো এই সূর্যোদয় দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি এবং আমি দেখতে চলে এসেছি সূর্যোদয় দেখার যে জায়গা এখানে রয়েছে, টপ পিক যেটা এখানে, ওই পিক থেকে সূর্যোদয় দেখার জন্য যে দৃশ্য সেখানে আমরা চলে এসেছি। দেখুন আপনারা এখান থেকে সূর্যোদয়, এখান থেকে আপনাদের এখান থেকে মানে দার্জিলিং এই পিক থেকে যে সূর্যোদয়ের যে সিনারিও, সেটা সুন্দর যে সিনারিও, কত সুন্দর লাগে সকালে সূর্যোদয়টা। একটা সূর্য উঠছে এবং সেই উল্টো দিক থেকে তার রশ্মি এসে পাহাড়ে পড়ছে, চূড়ায় পড়ছে, খুব সুন্দর একটা সিন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে সূর্যোদয় দেখে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। কিছু লোকাল সাইটস এখানে রয়েছে, সামান্য কিছু ঝর্ণা, বিভিন্ন জায়গা, বিভিন্ন যে লোকাল সাইটস যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো ওখানে গিয়ে আমরা কিছু ছোটোখাটো ভিডিও করেছি সেই জায়গাগুলো, কিছু ঝর্ণা রয়েছে, কিছু পাহাড়ি এলাকা ঝর্ণা কিছু রয়েছে, কিছু মানে চিড়িয়াখানা টাইপের কিছু রয়েছে, কিছু বন জঙ্গলের কিছু পানি সুরক্ষিত করা রয়েছে, কীরকম সেরকম কিছু দৃশ্য রয়েছে, সেগুলোরই কিছু দৃশ্য এবার এই নেক্সট ভিডিওর আপকামিং ভিডিওর এতে আসবে। সেম এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এখানেই পাবেন আপনারা দার্জিলিংয়ের সাইট সিন, লোকাল সাইট সিন যেখানে সেটাতে থাকবে, ভিডিওতে থাকবে, তো আপনারা দেখতে থাকুন।
Solar panel acha. Nu, 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 nu